পঞ্চম অধ্যায়ের সংক্ষিপ্ত সার। তীর্থ পর্যটক ব্রাহ্মণকে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা প্রদান। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে শ্রী জগন্নাথ মিশ্র ও শচী মাতা বাড়ির বাইরে বসে আছেন। শ্রী জগন্নাথ মিশ্র বিশ্বম্ভরকে ঘর থেকে একটি গ্রন্থ আনার জন্য আদেশ করলেন। মহাপ্রভু ঘরে প্রবেশ করেছেন, হঠাৎ নূপুরের রুনুঝুনু শব্দ শুনতে পেলেন। তারা চিন্তা করছেন, শিশুপুত্রের পায়ে তো কোনো নূপুর নেই, তাহলে কোথা থেকে এই শব্দ আসছে। মহাপ্রভু গ্রন্থ এনে পিতার হাতে দিয়ে অন্যত্র খেলতে চলে গেলেন। তখন মিশ্রবর ঘরে প্রবেশ করে বজ্র, চক্র, গদা, পদ্ম আদি চিহ্নযুক্ত চরণচিহ্ন দর্শন পেলেন। তাড়াতাড়ি শচীদেবীকে পায়েস রান্না করতে নির্দেশ দিলেন, কারণ গৃহদেবতা শ্রী দামোদরশিলা অবশ্যই গৃহে ভ্রমণ করছেন, তাকে পায়েস নিবেদন করবেন। এইভাবে অতি অদ্ভুত লীলা মহাপ্রভু করেছেন। একদিন এক তীর্থ পর্যটক গোপাল ভক্ত ব্রাহ্মণ শ্রী জগন্নাথ ভবনে এসে উপস্থিত হলেন। মিশ্রবর যথোচিত সম্মান প্রদর্শন করে ব্রাহ্মণকে উত্তম আসন প্রদান করলেন। তারপর তার পরিচয় জানলেন। এইভাবে ব্রাহ্মণের ইচ্ছাক্রমে মিশ্রবর রান্নার যাবতীয় উপকরণ ব্রাহ্মণকে দিলেন। ব্রাহ্মণ ভোগ রান্না করে গোপালকে নিবেদন করে ধ্যান করতে শুরু করলেন। এমন সময় গৌরগোপাল এসে সেই ভোগান্ন একগ্রাস খেয়ে নিলেন। তা দর্শন করে ব্রাহ্মণ হায় হায় করতে লাগলেন। মিশ্রবর পুনরায় ব্রাহ্মণকে রান্না করার জন্য অন্যায় বিনয় করলেন এবং পুত্রকে অন্যত্র পাঠিয়ে দিলেন। ব্রাহ্মণ পুনরায় রান্না করে ভোগ নিবেদন করছেন, কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হল। মিশ্রবর এই ঘটনায় অত্যন্ত ক্রুদ্ধ হয়ে নিমায়ের প্রতি তর্জন গর্জন করতে লাগলে ব্রাহ্মণ মিশ্রকে শান্ত করে বললেন, আজকে তার কপালে অন্ন বিধাতা লেখেননি, অতএব তিনি ফলমূলই গ্রহণ করবেন। সেই সময় শ্রী বিশ্বরূপ সেখানে এসে উপস্থিত হন। তার অপরূপ লাবণ্য দর্শন করে ব্রাহ্মণ অভিভূত হয়ে যান। মিশ্রবর ব্রাহ্মণকে তার বড় পুত্রের পরিচয় প্রদান করেন। শ্রী বিশ্বরূপ অমৃতময় বাক্যে ব্রাহ্মণকে পুনরায় রান্না করতে অনুরোধ করেন। ব্রাহ্মণ রাজি হন এবং রান্না করেন। অনেক রাত্রি হয়েছে, জগন্নাথ মিশ্র শিশুপুত্রকে ঘরে আটকে রেখে দরজায় পাহারা দিচ্ছেন, কিন্তু মহাপ্রভুর মায়ায় সকলেই ঘুমিয়ে পড়েছেন। ব্রাহ্মণ যখন ভোগ নিবেদন করে গোপালের ধ্যান করছেন, তখন মহাপ্রভু অলক্ষিতে এসে ভোগান্ন গ্রহণ করলেন। ব্রাহ্মণ হায় হায় করলেন, কিন্তু কেউ শুনতে পেলেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে অষ্টভুজ রূপ দর্শন করালেন। প্রতিজন্মেই এই ব্রাহ্মণ মহাপ্রভুর দাস তাকে তার পূর্বজন্মের কথা স্মরণ করালেন, কিন্তু এই ঘটনা প্রকাশ করতে মহাপ্রভু নিষেধ করলেন। সেই ব্রাহ্মণ নবদ্বীপে বাস করতে লাগলেন এবং প্রতিদিন নিজ প্রভু দর্শনে আসতেন। পঞ্চম অধ্যায়। জয় জয় ভক্ত প্রিয় প্রভু বিশ্বম্ভর, ধ্বজ বজ্রাং কৃষপদ মহামহেশ্বর। হেনমতে আছে প্রভু জগন্নাথ ঘরে, অলক্ষিতে বহুবিধ স্বপ্রকাশ করে। একদিন ডাকি বলে মিশ্র পুরন্দর, আমার পুস্তক আনো বাপ বিশ্বম্ভর। বাপের বচন শুনি ঘরে ধায়া যায়, রুনুঝুনু করিয়ে নূপুর বাজে পায়। মিশ্র বলে কোথা শুনি নূপুরের ধ্বনি, চতুর্দিকে চায় দুই ব্রাহ্মণ ব্রাহ্মণী। আমার পুত্রের পায়ে নাহি কো নূপুর, কোথায় বাজিল বাদ্য নূপুর মধুর। কি অদ্ভুত দুইজনে মনে মনে গণে, বচন্না স্ফুরে দুইজনেরও বদনে।
পুঁথি দিয়া প্রভু চলিলেন খেলাইতে, আর অদ্ভুত দেখে গিয়া গৃহের মাঝেতে। সব গৃহে দেখে অপরূপ পদচিহ্ন, ধ্বজ বজ্র অঙ্কুশ পতাকাদি ভিন্ন ভিন্ন। আনন্দিত দোহে দেখি অপূর্ব চরণ, দোহে হইলা পুলকিত সজল নয়ন। পাদ পদ্ম দেখি দোহে করে নমস্কার, দোহে বলে নিস্তারিণু জন্ম নাহি আর। মিশ্র বলে শুনো বিশ্বরূপের জননী, ঘৃত পরমান্ন রান্ধয় আপনি। ঘরে যে আছেন দামোদর শালগ্রাম, পঞ্চগব্যে সকালে করামু তানে স্নান। বুঝিলাম তেহ ঘরে বুলে নয় আপনি, অতএব শুনিলাম নূপুরের ধ্বনি। এই মতে দুইজনে পরমহরিষে, শালগ্রাম পূজা করে প্রভু মনে হাসে। আর এক কথা শুনো পরময় অদ্ভুত, যে রঙ্গ করিলা প্রভু জগন্নাথ সুত। পরম সুকৃতি এক তৈর্থিক ব্রাহ্মণ, কৃষ্ণের উদ্দেশ্যে করে তীর্থ পর্যটন। ষড়ক্ষর গোপাল মন্ত্রীর করে উপাসন, গোপাল নৈবিদ্য বিনা না করে ভোজন। দৈবে ভাগ্যবান তীর্থ ভ্রমিতে ভ্রমিতে, আসিয়া মিলিলা বিপ্র প্রভুর বাড়িতে। কণ্ঠে বালগোপাল ভূষণ শালগ্রাম, পরম ব্রহ্মণ্য তেজ অতি অনুপম। নিরবধি মুখে বিপ্র কৃষ্ণ কৃষ্ণ বলে, অন্তরে গোবিন্দ রসে দুই চক্ষু ঢুলে। দেখি জগন্নাথ মিশ্র তেজ সে তাহার, সম্ভ্রমে উঠিয়া করিলেন নমস্কার। অতিথি ব্যবহার ধর্ম যেন মতে হয়, সব করিলেন জগন্নাথ মহাশয়। আপনে করিয়া তান পাদ প্রক্ষালন, বসিতে দিলেন আনি উত্তম আসন। সুস্থ হই বসিলেন যদি বিপ্রবর, তবে তানে মিশ্র জিজ্ঞাসেন কোথা ঘর। বিপ্র বলে আমি উদাসীন দেশান্তরী, চিত্তের বিক্ষেপে মাত্র পর্যটন করি। প্রণতি করিয়া মিশ্র বলে নবাচন, জগতের ভাগ্যে সে তোমার পর্যটন। বিশেষত আজি আমার পরম সৌভাগ্য, আজ্ঞা দেহ রন্ধনের করি গিয়া কার্য। বিপ্র বলে কর মিশ্র যে ইচ্ছা তোমার, হরিষে করিলা মিশ্র দিব্য উপহার। রন্ধনের স্থান উপোস করি ভালো মতে, দিলেন সকল সহ্য রন্ধন করিতে। সন্তোষে ব্রাহ্মণ বর করিয়া রন্ধন, বসিলেন কৃষ্ণেতে করিতে নিবেদন। সর্বভূত অন্তর্যামী শ্রী শচীনন্দন, মনে আছে বিপ্রেরে দিবেন দর্শন। ধ্যান মাত্র করিতে লাগিলা বিপ্রবর, সম্মুখে আইলা প্রভু শ্রী গৌর সুন্দর। ধুলাময় সর্ব অঙ্গ মূর্তি দিগম্বর, অরুণ নয়ন কর চরণ সুন্দর। হাসিয়া বিপ্রের অন্ন লইলা শ্রী করে, এক গাছ খাইলেন দেখে বিপ্রবরে। হায় হায় করি ভাগ্যবন্ত বিপ্র ডাকে, অন্ন চুরি করিলে চঞ্চল বালকে। আসিয়া দেখেন জগন্নাথ মিশ্রবর, ভাত খায় হাসে প্রভু শ্রী গৌর সুন্দর। ক্রোধে মিশ্র ধাইয়া যায়েন মারিবারে, সম্ভ্রমে উঠিয়া বিপ্র ধরিলেন করে। বিপ্র বলে মিশ্র তুমি বড় দেখি আর্য, কোন জ্ঞান বালকের মারিয়া কি কার্য। ভালো মন্দ জ্ঞান যার থাকে মারি তারে, আমার শপথ যদি মার হই উহারে। দুঃখে বসিলেন মিশ্র হস্ত দিয়া শিরে, মাথা নাহি তোলে মিশ্র বচন নাশ ফুরে। বিপ্র বলে মিশ্র দুঃখ না ভাবিও মনে, যেদিনে যে হবে তা ঈশ্বর সে জানে।
ফলমূল আদি গৃহে যে থাকে তোমার, আনি দেহ আজি তাহা করিব আহার। মিশ্র বলে, মোরে যদি থাকে ভৃত্য জ্ঞান, আর বার পাক করো করি দেও স্থান। গৃহে আছে রন্ধনের সকল সম্ভার, পুন পাক কর তবে সন্তোষ আমার। বলিতে লাগিলা যত ইষ্ট বন্ধুগণ, আমা সবা চাহি তবে করহ রন্ধন। বিপ্র বলে, যেই ইচ্ছা তোমা সবাকার, করিব রন্ধন সর্বথায় পুনর্বার। হরিশ হইলা সবে বিপ্রের বচনে, স্থান উপোস করিলেন সবে ততক্ষণে। রন্ধনের সহ্য আনি দিলেন তরিতে, চলিলেন বিপ্রবর রন্ধন করিতে। সবাই বলেন, শিশু পরম চঞ্চল, আর বার পাছে নষ্ট কর এ সকল। রন্ধন ভোজন বিপ্র করেন যাবত, আর বাড়ি লয়ে শিশু রাখো তাবত। তবে শচী দেবী পুত্রে কলিত করিয়া, চলিলেন আর বাড়ি প্রভুরে লইয়া। সব নারীগণ বলে, শুনরে নিমাই, এমত করিয়া কি বিপ্রে অন্ন খাই। হাসিয়া বলেন, প্রভু শ্রীচন্দ্র বদনে, আমার কি দোষ বিপ্র ডাকিলা আপনে। সবাই বলেন, ওয়ে নিমায় ডাঙ্গাতি, কি করিবা এবে যে তোমার গেল জাতি। কোথাকার ব্রাহ্মণ কোন কুল কেবা চিনে, তার ভাত খাই জাতি রাখিবা কেমনে। হাসিয়া কহেন, প্রভু আমি যে গোয়াল, ব্রাহ্মণের অন্ন আমি খাই সর্বকাল। ব্রাহ্মণের অন্নে কি গোপের জাতি যায়, এত বলি হাসিয়া সবারে প্রভু চায়। ছলে নিজ তত্ত্ব প্রভু করেন ব্যাখ্যান, তথাপি না বুঝে কেহ হেন মায়াতান। সবেই হাসেন শুনি প্রভুর বচন, বক্ষ হইতে এড়িতে কাহার নাহি মন। হাসিয়া যায়েন, প্রভু যে জনার কোলে, সেই জন আনন্দ সাগর মাঝে বুলে। সেই বিপ্র পুনর্বার করিয়া রন্ধন, লাগিলেন বসিয়া করিতে নিবেদন। ধ্যানে বালগোপাল ভাবেন বিপ্রবর, জানিলেন গৌরচন্দ্র চিত্তের ঈশ্বর। মহিয়া সকল লোক অতি অলক্ষিতে, আইলেন বিপ্রস্থানে হাসিতে হাসিতে। অলক্ষিতে এক মুষ্টি অন্ন লইয়া করে, খাইয়া চলিলা প্রভু দেখে বিপ্রবরে। হায় হায় করিয়া উঠিলে বিপ্রবর, ঠাকুর খাইয়া ভাত দিল এক রড়। সম্ভ্রমে উঠিয়া মিশ্র হাতে বাড়ি লইয়া, ক্রোধে ঠাকুরের লইয়া যায় ধাওয়াইয়া। মহাভয়ে প্রভু পলাইলা এক ঘরে, ক্রোধে মিশ্র পাছে থাকি তর্জগর্জ করে। মিশ্র বলে, আজি দেখো পর তোর কার্য, তোর মতে পরম অবোধ আমি আর্য। হেন মহাচোর শিশু কার ঘরে আছে, এত বলি ক্রোধে মিশ্র ধায় প্রভু পাছে। সবে ধরিলেন যত্ন করিয়া মিশ্রেরে, মিশ্র বলে, এড়ো আজি মারিব উহারে। সবাই বলেন, মিশ্র তুমি তো উদার, উহারে মারিয়া কোন সাধুত্ব তোমার। ভালো মন্দ জ্ঞান নাহি উহার শরীরে, পরম অবোধ যে এমন শিশু মারে। মারিলেই কোন বা শিখিবে হেন নয়, স্বভাবেই শিশুর চঞ্চল মতি হয়। আথে ব্যথে আসিত সেই তৈর্থিক ব্রাহ্মণ, মিশ্রের ধরিয়া হাতে বলেন বচন। বালকের নাহি দোষ শুন মিশ্র রায়, যে দিনে যে হবে তাহা হইবারে চায়। আজি কৃষ্ণ অন্ন নাহি লিখেন আমারে, সবে এই মর্ম কথা কহিল তোমারে। দুঃখে জগন্নাথ মিশ্র নাহি তোলে মুখ, মাথা হেঁট করিয়া ভাবেন মনে দুঃখ। হেনই সময়ে বিশ্বরূপ ভগবান, সেই স্থানে আইলেন মহাজ্যোতির ধাম। সর্ব অঙ্গে নিরূপম লাবণ্যের সীমা, চতুর্দেশ ভুবনেও নাহি কো উপমা। স্কন্ধে যজ্ঞসূত্র ব্রহ্ম তেজ মূর্তিমন্ত,
মূর্তি ভেদে জন্মিলা আপনি নিত্যানন্দ সর্বশাস্ত্রের অর্থ সদাস্ফুরয়ে জিভায় কৃষ্ণ ভক্তি ব্যাখ্যা মাত্র করয়ে সদায় দেখিয়া অপূর্ব মূর্তি তৈর্থিক ব্রাহ্মণ মুগ্ধ হইয়া এক দৃষ্টে চাহে ঘনে ঘন বিপ্র বলে কার পুত্র এই মহাশয় সবাই বলেন এই মিশ্রের তনয় শুনিয়া সন্তোষে বিপ্র কইলা আলিঙ্গন ধন্য পিতা মাতা যার এহেন নন্দন বিপ্রীদের করিয়া বিশ্বরূপ নমস্কার বসিয়া কহেন কথা অমৃতের ধার শুভ দিন তার মহাভাগ্যের উদয় তুমি হেন অতিথি যাহার গৃহে হয় জগত শোধিতে সে তোমার পর্যটন আত্মানন্দে পূর্ণ হই করহ ভ্রমণ ভাগ্য বড় তুমি হেন অতিথি আমার অভাগ্য বা কি কহিব উপাস তোমার তুমি উপবাস করি থাকো যার ঘরে সর্বথা তাহার অমঙ্গল ফল ধরে হরিশ পাইনু বড় তোমার দর্শনে বিষাদ পাইনু বড় এসব শ্রবণে বিপ্র বলে কিছু দুঃখ না ভাবিও মনে ফল মূল কিছু আমি করিব ভোজনে বনবাসী আমি অন্য কোথায় বা পাই প্রায় আমি বনে ফল মূল মাত্র খাই কদাচিত কোন দিবসে বা খাই অন্ন সেহ যদি নির্বিরোধে হয় উপসন্ন যে সন্তোষ পাইলাম তোমা দর্শনে তাহাতে কোটি কোটি করিল ভোজনে ফল মূল নৈবেদ্য যে কিছু থাকে ঘরে তাহা আন গিয়া আজি করিব আহারে উত্তর না করে কিছু মিশ্র জগন্নাথ দুঃখ ভাবে মিশ্র শিরে দিয়া দুই হাত বিশ্বরূপ বলেন বলিতে বাসি ভয় সহজে করুণা সিন্ধু তুমি মাশয় পর দুঃখে কাতর স্বভাব সাধুজন পরের আনন্দ সে বাড়ায় অনুক্ষণ এতে কে আপনে যদি নিরালস্য হইয়া কৃষ্ণের নৈবেদ্য কর রন্ধন করিয়া তবে আজি আমার গোষ্ঠীর যত দুঃখ সকল ঘুচয়ে পাই পরানন্দ সুখ বিপ্রবলে রন্ধন করিলু দুইবার তথাপিও কৃষ্ণ না দিলেন খাইবার তেই বুঝিলাম আজি নাহি কলি খন কৃষ্ণ ইচ্ছা নাহি কেনে কর যতন কোটি ভক্ষ দ্রব্য যদি থাকে নিজ ঘরে কৃষ্ণ আজ্ঞা হইলে সে খাইবারে পারে যেদিনে কৃষ্ণের জারে লিখন না হয় কোটি যত্ন করু তথাপি সিদ্ধ নয় নিশা দেড় পহর দুইও বাজায় ইহাতে কি আর পাক করিতে জুয়ায় অতএব আজ যত্ন না করিহ আর ফল মূল কিছু মাত্র করিমু আহার বিশ্বরূপ বলেন নাহি কোনো দোষ তুমি পাক করিলে সে সবার সন্তোষ এত বলি বিশ্বরূপ ধরিলা চরণ সাধিতে লাগিলা সবে করিতে রন্ধন বিশ্বরূপে দেখিয়া মোহিত বিপ্রবর করিব রন্ধন বিপ্র বলিলাই উত্তর সন্তেষ সবেই হরি বলিতে লাগিল স্থান উপস্কার সবে করিতে লাগিল আথে ব্যথে স্থান উপস্করি সর্বজনে রন্ধনের সামগ্রী আনিলা ততক্ষণে চলিলেন বিপ্রবর করিতে রন্ধন শিশু আবরিয়া রহিলেন সর্বজন পলাইয়া ঠাকুর আছেন যেই ঘরে মিশ্র বসিলেন সেই ঘরের দুয়ারে সেই বলেন বন্ধ বাহির দুয়ার বাহির হইতে যেন নাহি পারে আর মিশ্র বলে ভালো ভালো এই যুক্তি হয় বান্ধিয়া দুয়ার সবে বাহিরে আছয় ঘরে থাকে স্ত্রীগণ বলেন চিন্তা নাই নিদ্রা গেল আর কিছু না জানে নিমাই এই মতে শিশু রাখিলেন সর্বজন বিপ্রের হইল কতক্ষণে তীরন্ধন অন্ন পুষ্করি সেই সুকৃতি ব্রাহ্মণ ধ্যানে বসি কৃষ্ণেরে করিলা নিবেদন জানিলেন অন্তর্যামী শ্রী শচীনন্দন
চিত্তে আসি বিপ্রেরে দিবেন দর্শন। নিদ্রা দেবী সবারে ঈশ্বর ইচ্ছায় মহিলেন সবেই অচেষ্ট নিদ্রা যায়। যে স্থানে করেন বিপ্র অন্ন নিবেদন আইলেন সেই স্থানে শ্রী শচী নন্দন। বালক দেখিয়া বিপ্র করে হায় হায় সবে নিদ্রা যায় কেহ শুনিতে না পায়। প্রভু বলে ওহে বিপ্র তুমি তো ইউরার তুমি আমার ডাকি আনো কি দোষ আমার। মোর মন্ত্র জপি মোরে কর আহ্বান রহিতে না পারি আমি আসি তো মা স্থান। আমারে দেখিতে নীরব অধিত ভাবো তুমি অতএব তোমারে দিলাং দেখায় আমি। সেই ক্ষণে দেখে বিপ্র পরময় অদ্ভুত শঙ্খ চক্র গদা পদ্ম অষ্টভুজরু। এক হস্তে নবনীত আর হস্তে খায় আর দুই হস্তে প্রভু মুরলী বাজায়। ত্রিবৎস কৌষ্ট বক্ষে শোভে মণিহার সর্ব অঙ্গে দেখে রত্নময় অলঙ্কার। নবগুঞ্জে বেড়া শিখি পুচ্ছ শোভে শিরে চন্দ্রমুখে অরুণ অধর শোভা করে। হাসিয়া দোলায় দুই নয়ন কমল বৈজন্তী মালা দোলে মকর কুণ্ডল। চরণার বিন্দে শোভে শ্রীরত্ন নূপুর নখমণি কিরণে তিমির গেল দূর। অপূর্ব কদম্ব বৃক্ষ দেখে সেইখানে বৃন্দাবনে দেখে নাদ করে পক্ষী গণে। গোপ গোপী গাভীগণ চতুর্দিকে দেখে যাহা ধ্যান করে তাই দেখে পরতেকে। অপূর্ব ঐশ্বর্য দেখি সুকৃতি ব্রাহ্মণ আনন্দে মূর্ছিত হইয়া পড়িলা তখন। করুণা সমুদ্র প্রভু শ্রী গৌর সুন্দর শ্রীহস্ত দিলেন তান অঙ্গের উপর। শ্রীহস্ত পরশে বিপ্র পাইলা চেতন আনন্দে হইলা জড় নাশপুরে বচন। পুন পুন মূর্ছা বিপ্র যায় ভূমি তলে পুন উঠে পুন পড়ে মহাকুতূহলে। কম্পশেদ পুলকে শরীর স্থির নহে নয়নের জলে যেন গঙ্গা নদী বহে। ক্ষণেকে ধরিয়া বিপ্র প্রভুর চরণ করিতে লাগিলা উচ্চ রবেতে ক্রন্দন। দেখিয়া বিপ্রের আরতি শ্রীগৌর সুন্দর হাসিয়া বিপ্রের কিছু করিলাই উত্তর। প্রভু বলে শুনো শুনো ওহে বিপ্রবর অনেক জন্মের তুমি আমারও কিঙ্কর। নিরবধি ভাব তুমি দেখিতে আমারে অতএব আমি দেখা দিলাম তোমারে। আর জন্মে এই রূপে নন্দগৃহে আমি দেখা দিল তোমারে নাশমর তাহা তুমি। যবে আমি অবতীর্ণ হইলাম গোকুলে সেহ জন্মে তুমি তীর্থ কর কুতূহলে। দৈবে তুমি অতিথি হইলানন্দ ঘরে এই মতে তুমি অন্ন নিবেদ আমারে। তাহাতেও এই মত করিয়া কৌতু খাই তোর অন্ন দেখাইলু এই রূপ। এতে কে আমার তুমি জন্মে জন্মে দাস দাস বিনু অন্য মোর না দেখে প্রকাশ। কহিলাম তোমারে এসব গোপ্য কথা কারো স্থানে ইহা নাহি কহিবা সর্বথা। যাবৎ থাকো এ মোর এই অবতার তাবৎ কহিলে কারে করিমু সংহার। সংকীর্তন আরম্ভে আমার অবতার করাই মু সর্বদেশে কীর্তন প্রচার। ব্রহ্মাদি যে প্রেম ভক্তি যোগবাঞ্ছা করে তাহা বিলাই মু সর্ব প্রতি ঘরে ঘরে। কতদিন থাকি তুমি অনেক দেখিবা এই সব আখ্যা নেবে কারে না কহিবা। হেন মতে ব্রাহ্মণের এই শ্রী গৌর সুন্দর কৃপা করি আশ্বাসিয়া গেলা নিজ ঘর। পূর্ববৎ শুইয়া থাকিলা শিশু ভাবে যোগ নিদ্রা প্রভাবে কেহ নাহি জাগে।
অপূর্ব প্রকাশ দেখি সেই বিপ্রবর আনন্দে পূর্ণিত হইল সর্বকলে বর সর্ব অঙ্গে সেই অন্ন করিয়া লেপন কান্দিতে কান্দিতে বিপ্র করেন ভোজন নাচে গায় হাসে বিপ্র করই হুঙ্কার জয় বাল গোপাল বলই বারবার বিপ্রের হুঙ্কারে সবে পাইলা চেতন আপনা সম্বর বিপ্র কইলা আচমন নির্বিঘ্নে ভোজন করেন বিপ্রবর দেখি সবে সন্তোষ হইলা বহুতর সবারে কহিতে মনে চিন্ত এ ব্রাহ্মণ ঈশ্বর চিনিয়া সবে পাব কোমোচন ব্রহ্মা শিব যাহার নিমিত্ত কাম্য করে হেন প্রভু অবতরি আছে বিপ্র ঘরে সে প্রভুরে লোক সব করে শিশু জ্ঞান কথা কহি সবেই পাউক পরিত্রাণ প্রভু করিয়াছেন নিবারণ এই ভয়ে আজ্ঞা ভঙ্গ ভয়ে বিপ্র কারে নাহি কহে চিনিয়া ঈশ্বরে বিপ্র সেই নবদ্বীপে রহিলেন গুপ্ত ভাবে ঈশ্বর সমীপে ভিক্ষা করি বিপ্রবর প্রতিষ্ঠানে স্থানে ঈশ্বরে আসিয়া দেখে প্রতিদিনে দিনে বেদ গোপ্য এ সকল মহাচিত্র কথা ইহা শ্রবণে কৃষ্ণ মিলয়ে সর্বথা আদিখণ্ড কথা যেন অমৃত শ্রবণ জহি শিশুরূপে ক্রীড়া করে নারায়ণ সর্বলোক চূড়ামণি বৈকুণ্ঠ ঈশ্বর লক্ষ্মীকান্ত সীতাকান্ত শ্রী গৌর সুন্দর ত্রেতা যুগে হইয়া যে শ্রীরাম লক্ষণ নানা মত লীলা করি বধিলা রাবণ হইলা দাপর যুগে কৃষ্ণ সংকর্ষণ নানা মতে করিলেন ভূভার খণ্ডন মুকুন্দ অনন্ত জারে সর্ববেদে কয় শ্রী চৈতন্য নিত্যানন্দ সেই সুনিশ্চয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান বৃন্দাবন দাসত সুপদ যুগে গান ইতি শ্রীচৈতন্য ভাগবতে আদিখণ্ডে তৈর্থিক বিপ্রান্ন ভোজনং নাম পঞ্চম অধ্যায়।